সবার খাওয়া হয়ে গেছে, দুজনে এখন খাওয়াচ্ছে না। কি মাছ, মাই মাছ খেতে ভালো। ফ্ল্যাশব্যাক। So, hey, what's up, guys? It's me, Ronnie. You are watching Vlogs with Ronnie. So, guys, এখন সবে পরীক্ষা দিয়ে আমরা বেরলাম কলেজ থেকে, কৈখালী, সেখানে ঘুরতে যাব। তো কৈখালীতে ঘুরতে যাব আর ওখানে মানে পুরো কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ এখন সব পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে কি আমাদের কুলতলি ডক্টর বি আর আম্বেদকর কলেজ। আর এবার যাব আমরা হচ্ছে কৈখালী। দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে মন মেল স্মৃতি দুডানা। তো চলে এসেছি একদম পুরো কৈখালীতে। তো গাড়িটা এবার পার্কিং করবো আমরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস মানে এখন চলে এসেছি মানে কৈখালীতে, এখানে গাড়ি রেখে দিলাম আমাদের। আর জিৎ আসছে ওইসে দেখতে পাচ্ছ। তো গাইস এখন যাবো এইদিকে নদীর পাড়ের দিকে, জাস্ট লুকটা দেখবো। গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সামনে আমাদের পলাশ, এদিকে সুমিত, আর সামনে যাচ্ছে সুদীপ্ত, ডাক নাম ব্যাটা। তো গাইস আরো দুজন আছে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছিল যারা, তো একসাথে সব চলে এসেছি এখন। তো গাইস কিছুটা ঘুরলাম আর কিছুটা ঘোরা পরে হচ্ছে এখন খিদে পেয়েছে সবার, তো কিছু খেয়ে দিয়ে এসে আবার ঘুরবো আর আবার সময় সব কিছু দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। এখন হোটেলে গিয়ে কিছু খাবো সবাই মিলে, খিদে পেয়ে যায়, সকালে খেয়ে বেরিয়েছি আর এখনো কিছু খাইনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মন এক এক দুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে। সবার খাওয়া হয়ে গেছে, দুজনে এখন খাওয়াচ্ছে না। এই তো শুই, তো কি নোনাই করেছে তোমার সাথে বলবে? আস্তে খা বাবা, আস্তে খাই দে। কি পলাশ পলাশ হবে না, তুই তুই টাকা দিবি না, এখানে বাসন মাজবি, এক বছর বাসন মাজবি, পরে পরে যাই বাড়ি। পেট ভরেছে পলাশ, বয়ে পড়ছি কেন? এখানে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম অন্তরঙ্গ ভাতের হোটেল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন সব বেরিয়ে যাচ্ছি। আর এখানে যা কেজরা করছিল তোরা দেখলে, কত কোটি টাকা সম্পর্ক এই সম্পত্তি? 70 লক্ষ টাকার মালিক, 1 কোটি 70 লাখ টাকার মালিক, কি কঞ্জুস, কি কঞ্জুস। তো গাইস খাওয়া দাওয়ার পর চলে এসেছি এখন নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছি এদিকে নদীর পাড়, আর এদিকে এখন ভাটা পড়ে আছে যেহেতু, তো জল অনেকটা নিচে আছে। আর আমাদের সামনে সব যাচ্ছে ওই সে সুমিত, জিৎ, সুদীপ্ত আর পলাশ। তো এখন ওদিকে আরও যাবো, কেননা ওদিকটা ওদিকটা পুরো জঙ্গল টাইপের এরকমই, ঠিক আছে? ওদিকটা এরকম জঙ্গল টাইপের, আর ওদিকে একটু ছা আছে, হাওয়া হচ্ছে এদিকে, তো একটু খানিকক্ষণ বলবো এখানে, তারপরে মানে বাড়ির দিকে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো।
সো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা ভিডিওটা মানে পুরোটা যদি করতে চাই অনেক বড় হয়ে যাবে, 15 মিনিট 20 মিনিট হয়ে যাবে, তো অত বড় ভিডিও একসাথে দেবো না। তো গাইস, এর পার্ট টুটা দেখতে হবে তোমরা নেক্সট ভিডিওতে, আর পার্ট টুটা হতে চলেছে এর চেয়েও বেশি ইন্টারেস্টিং। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে হবে, যাতে আমি ভিডিও পোস্ট করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।